तुमको चाहा, तुमसे प्यार किया, सब कुछ तुम पे यार अपना। গুড মর্নিং গাইস, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো এখন বাজে সকাল, দেখো এখন বাজে সকাল 10:35। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখনই শোনো, ড্রয়িং ক্লাসের টিচার চলে আসবে এই রুমে, তো এখানে ওকে ড্রয়িং করাবে। আর আমি ওই ঘরে, ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, ভাই না ভাই খাওয়া হয়নি, ভাই সকালে চা খেয়েছে এখনো। আর আমি দুধ গরম করলাম, সোনুর পাপাকে মুসলি দেব, সোনুর ম্যাগি খাওয়া হয়ে গেছে, তো ওকে খাবারটা দিয়ে তারপর আমরা বাজারের দিকে বেরোবো। তো আজকে ইচ্ছা আছে নিরামিষ খাবো, তো সঙ্গে থাকো, দেখে থাকো। বন্ধুরা, এখানে ব্রেকফাস্ট চলছে, সকলে ব্রেকফাস্ট করছে। তো আমাদের কখনো কারোরই খাওয়ার ঠিক থাকে না, যে যার সময় মতো খায়। তো আর সোনুকে দেখো, মানে এত পেকেছে, এত বদমাশ হয়েছে না, মানে সবার সাথে ঝগড়া করছে দেখো। তো মানে এত ঝগড়া করছে, মানে দেখো শুধু পটর 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 করে যাচ্ছে। আর ভাইকে দেখো টিভি দেখছে, আর এদিকে বড় ব্রেকফাস্ট করছে, আর আমি আর মা বাজারে বেরিয়ে গেছি। বাইরে এত রোদ্দুর ছিল। আজকে তোমাদের প্রথমেই বললাম যে আজকে নিরামিষ রান্না করব, মা বললো নিরামিষ করতে, তো আজকে নিরামিষ রান্না করব। তো আজকে পনির নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি, আর বেগুন এই আর মুদির জিনিস যেগুলো লাগবে নিয়ে নিয়েছি। দেখো আমি কিন্তু ফুলকপি এত ভালো রান্না করে ফেলেছি আজকে, কি বলবো বন্ধুরা। আমার রান্না তো হয়ে গেছে, তো খাওয়াও হয়ে গেছে। তো আর আমার বর গেছে অফিসে, আর সোনু সোনু মামা সবাই টিভি দেখছে। তো আমি এবার স্নানে যাব, স্নান করে এসে তারপরে আমরা ধনতেরাসে কিছু একটা কিনতে যাবো। চলো দেখতে থাকো আমাদের ব্লগ। বন্ধুরা, এখানে সোনুর বাবা অফিস থেকে চলে এসেছে, আর এদের খুনসুটি শুরু হয়ে গেছে। ও মানে জাস্ট পারেও, মানে এসে শুরু করে দেয় চিৎকার চেঁচামেচি দুজন মিলে, মানে আমার মাথা পুরো ধরে যায়। সোনুর বাবা ক্লাবে যাচ্ছে, তো ক্লাবে বেরিয়ে যাচ্ছে দেখো। আর এখানে আমি সোনুকে কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি, মানে দেখো পড়তে বসার একদম ইচ্ছে ছিল না, তবু জোর করে বসিয়েছি। তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক মজা করো।